হ্যালো ফ্রেন্ডস, আমার ছোট্ট দুনিয়াতে সবাইকে অভিনন্দন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ইডলি আর নারকেলের চাটনি। ইডলি বানানোর জন্য নিয়েছি 400 গ্রাম মতো সুজি, এর ভিতর দিয়ে দেব 200 গ্রাম মতো টক দই। দই যতটা নিয়েছি সুজি ও সে আধা দেব টক দই। দিয়ে দেব এর ভিতর 1 চামচ কুকিং সোডা, মিঠা সোডা। স্বাদ মতো নুন দিয়ে দেব, একটু জল। জল দিয়ে এভাবে জল দিয়ে দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি হয়ে গেছে, এখন 10 মিনিট ঢেকে রেখে দেব। নারকেল চাটনি বানানোর জন্য নিয়েছি আধা বাটি নারকেল কোরা, এরপর তো দিয়ে দেব 3টা কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, তিন চামচ টক দই। দিয়ে দেব সামান্য পরিমাণ ধনিয়া পাতা। চাটনি তৈরি হয়ে গেছে, ঢেলে নেব। টক দই দিয়েছি এজন্য জল দিইনি। সরিষা আর কারি পাতা ফোড়ন দিয়ে নিয়েছি, ঢেলে দেব এর ভিতর, চাটনির ভিতর। ইডলি মেকার নিয়েছি, এর ভিতর ঢেলে দেব জল। এর থেকে উপর যাচ্ছে না আসে, এতটা জল নেব। তেল ব্রাশ করে নেব। থেকে 10 থেকে 15 মিনিট সিদ্ধ হতে দেব। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, এখন দেখবো কেমন হয়েছে। কতটা পারফেক্টভাবে হয়েছে একটু কাঁচা নেই।